সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির মিছিল ও সভা। রাজ্যের জনগণের মৌলিক চাহিদা পূরণের জন্য বিভিন্ন দাবিতে সোচ্চার হল বিলোনিয়ার বামপন্থী সহ অন্যান্য গণসংগঠন। শহরের রাজপথ কাঁপিয়ে মিছিল ও মিছিল শেষে পথসভা, সবটাই যেন সেই চিরাচরিত চেনা ছন্দে দেখা গেল শুক্রবার দুপুরে বিলোনিয়াতে। পুলিশ সহ টিএসআর বাহিনীর 6 লাখ বিলোনিয়া শহর জুড়ে, বিলোনিয়া রাজপথ জুড়ে বামপন্থী নেতাকর্মীরা যেন দাপিয়ে বেড়াল। কাজ, খাদ্য ও ভাতা নিয়মিত চালু করা সহ বিদ্যুৎ বিভ্রাট বন্ধ করা ও রাস্তাঘাট সংস্কারের দাবি তুলে যেন যুদ্ধ ঘোষণা করল বামপন্থীরা। টকবগে উত্তেজনাপূর্ণ স্লোগান ছিল মিছিলে। মিছিল সংগঠিত হয় সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয় থেকে। মিছিলটি সিপিআইএম মহকুমা কার্যালয় থেকে শুরু করে থানা চৌমুনি হয়ে জগন্নাথ বাড়ি হয়ে হাসপাতাল চৌমুনি থেকে আবার ঘুরে 1 নম্বর টিলার সভাস্থলে এসে শেষ হয়। বিপ্লব বিদায় করে মানি কেনেও লাভ কিছুই হল না, বাম নেতা তাপস দত্তের ভাষণে এটাই ছিল স্পষ্ট। প্রায় 6 মাস আগে আমাদের রাজ্যের নির্বাচনের মধ্যে দিয়ে দ্বিতীয়বারের জন্য বিজেপি ক্ষমতাসীন হয়েছিল। বিজেপি ক্ষমতাসীন হওয়ার পর তারা বলবার চেষ্টা করেছিলেন যে তারা রাজ্যের অতীতের 5 বছরের বেশ কিছু দুর্বলতা যা চিহ্নিত হয়েছিল, বিশেষত কাজ, খাদ্যের সংকট, চিকিৎসার সংকট, বিদ্যুতের সংকট, কর্মসংস্থানের সংকট ও জরুরি জনগণের বেশ কিছু সমস্যার সমাধানে গত 5 বছরের বিজেপি কিছুই করেননি, আর এবারে সেই সমস্ত ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবেন। আপনাদের মনে থাকবে, এই নির্বাচনের প্রায় 7-8 মাস আগে আমাদের রাজ্যের মধ্যে হঠাৎ করে মুখ্যমন্ত্রী পরিবর্তন করে একজনকে নিয়ে আসা হল, বলবার চেষ্টা করলেন বিপ্লব দেব ব্যক্ত হয়েছে নতুন মুখ্যমন্ত্রী, নেতৃত্বে ত্রিপুরা তৎপর করে এগিয়ে যাবে এবং সেজন্য আপনাদের আরো একবার বিজেপিকে ভোট দিতে হবে। আমরা দেখলাম ত্রিপুরা রাজ্যের জনগণের একটি বড় অংশ বিজেপিকে প্রত্যাখ্যান করলেন। 100 জন মানুষের মধ্যে 60 জন মানুষ তারা বললেন আমরা বিজেপির নেতৃত্বে সরকার হোক চাইছি না, এবং ভোটের মধ্যে দিয়ে তার প্রতিফলন তারা করলেন, তার প্রমাণ তারা দিলেন। এবং সেই জন্য আমরা দেখলাম অতীতে যে বিজেপি ওই গত নির্বাচনে 51% ভোট পেয়েছিল, তারা 40% ভোট পেলেন, 11% মানুষ তাদের থেকে সমর্থন প্রত্যাহার করে নিলেন। শ্রমিক নেতা বিজয় তিলককে সভাপতিত্ব করে শুরু হয় সভার কাজ। সভায় আলোচনা রাখতে গিয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের তীব্র সমালোচনা করে, পাশাপাশি জনজীবনের বিভিন্ন সমস্যা নিরসনের দাবি নিয়ে লড়াই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়ে লড়াইয়ে সকল অংশের জনগণকে এগিয়ে আসার আহ্বান রাখেন নেতৃত্বরা। মিছিলের শুরুতে এ দাবিগুলো নিয়ে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। মিছিল ও সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্পাদক, দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত, বাসুদেব মজুমদার, বিধায়ক দীপঙ্কর সেন, অশোক মিত্র, গণমুক্তি পরিষদের বিভাগীয় কমিটির সম্পাদক গোপাল রিয়াং, ছাত্র যুব নেতা মধুসূদন দত্ত, সুকান্ত মজুমদার সহ বিভিন্ন গণসংগঠনের নেতা কর্মী সমর্থকরা। বাম নেতা তাপস দত্তের গর্জনে বোঝা গেল বাদল চৌধুরীর সাজানো বাগানে এখনো ফোটেনি পদ্ম। বিলোনিয়া একটু ব্যতিক্রমীভাবেই জানান দিল বামেদের মার ছাড়ার প্রশ্নই নেই, সরকারে না থাকলেও বামেরা আছে দরকারে। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।